নমস্কার, তোমরা যারা আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল টেকনিক্যালিটিতে। তো দেখো, আজকের এই ভিডিওটির মূল টপিক রয়েছে তোমরা যারা রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে বিভিন্ন ধরনের তোমাদের হলো সাবজেক্টে অ্যাপ্লাই করেছো, তোমাদের কিন্তু থার্ড কাউন্সিলিং লিস্টে কিন্তু প্রকাশ করা হয়ে গেছিলো এবং তোমরা কিন্তু অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে। তো যাদের থার্ড কাউন্সিলিং লিস্টে নাম এসেছিলো এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন হয়েছে তাদের জন্য কিন্তু একটি লিস্ট জারি করা হয়েছে, তাদের নামের কিন্তু একটি লিস্ট জারি করা হয়েছে যারা বিভিন্ন ধরনের সাবজেক্টে অ্যাপ্লাই করেছো। তো তোমাদের ভর্তি হওয়ার পর যে লিস্টটি জারি করা হয়েছে, যারা সাকসেসফুলি অ্যাডমিশন হয়েছিলো সেই জন্য কিন্তু একটি লিস্ট জারি করা হয়েছে। তো সেই লিস্টটি তোমরা কী করে চেক আউট করবা, যারা থার্ড কাউন্সিলিং লিস্টে ভর্তি হয়েছো বা তোমরা যারা অ্যাডমিশন হয়েছো তোমরা তোমাদের নামটি কী করে চেক আউট করবা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো, এই মুহূর্তে আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটে রয়েছি। সাইটটিতে ভিজিট করার পর তোমরা সিম্পলি দেখবে ইউজি অ্যাডমিশন 2020-2021, সিম্পলি ক্লিক হেয়ার অপশানের উপর ক্লিক করে দেবে। ক্লিক করে তোমাদের অ্যাডমিশন পোর্টালটি ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আমার এখানের কাছে নেট একটু স্লো আছে, সেই জন্য কিন্তু অ্যাডমিশন পোর্টালটি ওপেন হতে টাইম লাগছে। তো সিম্পলি দেখো ইউজি অ্যাডমিশন পোর্টালটি কিন্তু ওপেন হয়ে চলে এসেছে। দেখো এখানে কিন্তু শো হচ্ছে প্রফেশনাল অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্ট, প্রফেশনাল অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্ট থার্ড রাউন্ড, কাউন্সিলিং ডেট 03/09/2022, 14/09/2020। মানে কিন্তু যাদের ভর্তি ডেট ছিল 3 তারিখ থেকে 14 তারিখের মধ্যে তারা কিন্তু যারা অ্যাডমিশন হয়েছে তাদের কিন্তু এখানে লিস্ট জারি করা হয়েছে। তো দেখো সিম্পলি তোমরা এর উপর ক্লিক করে দেবা। ক্লিক করলে তোমার সামনে একটি পিডিএফ ওপেন হয়ে চলে আসবে। তো সরি, এখানে তোমরা দেখো একটি মেন পেজ ওপেন হয়ে চলে এসেছে যেখানে কিন্তু তোমাদের শো হচ্ছে যে সমস্ত সাবজেক্ট তোমরা অ্যাপ্লাই করেছিলা সেই সমস্ত সাবজেক্টগুলি কিন্তু এখানে শো হচ্ছে। তো দেখতে পাচ্ছ সমস্ত সাবজেক্টগুলি কিন্তু এখানে রয়েছে। দেন তোমরা এর মধ্যে থেকে যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছো তোমরা সিম্পলি সেই সাবজেক্টের উপর ক্লিক করে দেবে। তো ধরে নাও আমি এখানে একটি ট্রাই করে দেখাচ্ছি, ধরে নাও আমি এখানে দেখাচ্ছি হলো ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো সবগুলি কিন্তু প্রসেস সেম রয়েছে। তো সিম্পলি এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে কিন্তু তোমাদের সামনে একটি পিডিএফ ওপেন হয়ে চলে আসবে। তো প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়ালি পিডিএফ রয়েছে, তোমরা কিন্তু ডিরেক্ট কিন্তু চেক আউট করতে পারো। দেখো ফার্স্টে হলো সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, স্টুডেন্ট নেম, কোর্স নেম, তো অ্যালটমেন্ট ক্যাটাগরি শো হচ্ছে। তো যে সমস্ত ছাত্রছাত্রী অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছে থার্ড কাউন্সিলিং লিস্টে যাদের নাম এসেছিলো তাদের নাম কিন্তু এখানে শো হচ্ছে। তো তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো যে তোমাদের নামটি এর মধ্যে এসেছে কিনা বা তোমরা সাকসেসফুলি অ্যাডমিশন হয়ে যেতে পেরেছো কিনা। আই হোপ তোমাদের এখনকার এই ছোট্ট ইনফরমেশনটি কাজে লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। রায়গঞ্জ ইউনিভার্সিটির সমস্ত ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নিও সর্বপ্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করেনি, ডিসক্রিপশনে বক্সের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে ডিরেক্ট আমাকে ফলো করতে পারো।